আমরা যে নামাজ পড়ি, নামাজ কি ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম? বিসমিল্লাহ রহমানুর রহিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মহতরম। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিল জামা, অর্থাৎ কোনো নামাজই হবে না যদি জামাত ছাড়া হয়। তো এখন আমাদের জামাত করার জন্য কোথায় যেতে হবে? এটা হচ্ছে একমাত্র মসজিদ। এবং উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। কোরআনে বলেছেন যে তোমরা মসজিদ নির্মাণ করো আল্লাহের ওয়াস্তে, এবং জামাত আদায় করার জন্য যত উপযোগী যত সময়ে জামাত আদায় করার জন্য এটা সুন্দর উত্তম স্থান হচ্ছে মসজিদ। আমাদের অবশ্যই যদি আমাদের সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন নামাজ আদায় করার জন্য, এটা যদি হয় তাহলে আমরা ঘরে পড়তে পারবো না, আমাদের নামাজটা জামাতে মসজিদে আদায় করতে হবে। এবং একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করা কিন্তু কোথাও 25 গুণ কোথাও 27 গুণ বেশি প্রতিদানের কথা এসেছে। অবশ্যই, এবং জামাতে নামাজ পড়ার দ্বারাই কয়েকটি আমাদের লাভ রয়েছে। জি, এক নম্বর হচ্ছে আমি যখন ইবতিদাইতু বিহাজাল ইমাম, ইমামের পিছনে আমি ইবতেদা করলাম, করার পরে আমার সম্পূর্ণ দায়িত্বটা ইমামের উপর অর্পণ হয়ে গেল। জি, আমার যদি ছোটোখাটো যদি কোনো ভুল ত্রুটি থাকে, এগুলো আল্লাহ মার্জনা ক্ষমা দৃষ্টিতে দেখে ইমাম সাহেব যিনি হবেন উনি তো অবশ্যই সমাজের একজন ন্যায় নীতিবান এবং কোরআন শুদ্ধ পড়তে পারে এরকমই হবেন। কিন্তু আমাদের সমাজে যারা পিছনে দাঁড়াই আমরা কিন্তু অনেক সময় কোরআন শুদ্ধ পড়তে জানি না, অনেকজন মানুষ পারি, অনেকজন পারি না। 100 জন নামাজের মধ্যে দেখা যাবে 80 জন কিন্তু আমরা সহি শুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত পারি না। এখন আমি যখন মনোযোগ সহকারে সেই ইমামের তেলাওয়াত যখন আমি শুনব, তখন আমার মনোযোগটা নামাজের প্রতিও থাকবে কোরআনের প্রতিও থাকবে নিঃসন্দেহে, তখন আমার সেই সালাহ আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। আর যখন আমি একে এক নামাজ পড়ব, একা একই নামাজ, তখন আমাকে শয়তানের যে পদচারণা আমাদের মাঝে ব্রেনের মধ্যে দুনিয়ার যাবতীয় হিসাব সব মাথায় চলে আসে। জি, এই জন্য আমরা একা একা নামাজ না পড়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হচ্ছে কি, জামাতের সাথে আদায় করা। কোনো কারণে যদি আমি মসজিদে দাঁড়াতে পারলাম না আমার সমস্যার কারণে, বা রাত্রে অনেক রাত, মা ফজরের নামাজের সময় যাওয়া মসজিদ অনেক দূরে, সেক্ষেত্রে আমরা যদি বাসায় নামাজ আদায় করতে যাই, তখন বাসা ঘরওয়ালারা আছে যে তাদেরকে নিয়ে অন্তত 2-3 জন আমরা জামাত করে নামাজটা আদায় করি। অর্থাৎ 2 জন হলেও জামাত করে নামাজটা আদায় করতে হবে। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। জি, আমার পারাতো পক্ষে মসজিদ থাকতে আমরা ঘরে জামাত করব না। জি, ঘরে জামাতটা ঘরে করাটা উত্তম নয়, এটা মসজিদে করাটাই উত্তম। বাট কোনো একটা অসুবিধার কারণে আমি মসজিদে যেতে পারতেছি না, সেক্ষেত্রে আমি ঘরে আদায় করব। একটি কথা আমার যোগ করতে হচ্ছে, সেটা হচ্ছে কি, আমরা ফরজ নামাজটা অবশ্যই মসজিদে আদায় করব। জি, কিন্তু সুন্নত বা নফল নামাজটা আমরা ঘরে আদায় করতে পারি। তাহলে ঘরটা আসলে জীবন্ত থাকবে, আল্লাহর নাম স্মরণ করবে। আমি যে নামাজটা সুন্দরভাবে পড়ছি, এটা আমার ছেলেরা দেখলো, মেয়েরা দেখলো, আমার ওয়াইফ দেখলো, আমার ঘরওয়ালারা দেখলো, কিন্তু আস্তে আস্তে নামাজি হবে, নামাজের বিষয়টা তাদের প্রতি একটি উদ্বুদ্ধ হলো। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।